অবশেষে সন্দেশখালী ন্যাজার থানায় ডেপুটেশন জমা দিল বিজেপি। বৃহস্পতিবার সকালে সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়েছিলেন, যেভাবেই হোক ন্যাজার থানায় ডেপুটেশন জমা দেব। সেই কর্মসূচি অনুযায়ী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ন্যাজার থানা অভিযান করেন বিজেপি রাজ্য সভাপতি। তবে পুলিশের তরফেও বিজেপিকে রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। ন্যাজার থানা থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত 144 ধারা জারি করা হয়। ওই এলাকায় সুকান্ত সহ বিজেপি কর্মী সমর্থকদের ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশে বাধা অগ্রাহ্য করে একের পর এক ব্যারিকেড ভাঙতে শুরু করেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সুকান্ত। পরে রাস্তার উপর ব্যারিকেডের সামনেই বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, যতক্ষণ না ডেপুটেশন জমা দিতে পারবেন ততক্ষণ তার অবস্থান বিক্ষোভ চলবে। আগামী কর্মসূচি বাবু তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় দুজন গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন বিক্ষোভকারীরা, কিন্তু 5 জনকে নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন সুকান্ত। বেশ কিছুক্ষণের টালবাহানার পর 5 জনকে থানায় যাবার অনুমতি দেয় পুলিশ। আরে চোর তোকে ধরতে পারো না, মাস্টার মশাইকে আটকাতে এসেছো। আমি যতদিন মাস্টার মশাই ছিলাম ততদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তোমার মতো বিয়াদার ছাত্রকে কিভাবে সোজা করতে হয় দেখে দিয়েছি। আগামী দিনে এই পুলিশ যে পুলিশ দলজ আছে পরিণত হয়েছে, তার 144 ধারা আমরা মানি না। আমরা দাবি জানিয়েছিলাম, পুলিশ বলছিল মাত্র 2 জনকে ভেতরে অ্যালাউ করবে। আমরা অবস্থানে বসেছিলাম, আমরা দাবি করেছিলাম 5 জনকে কমসে কম পুলিশের প্রতিনিধি দল হিসেবে যেতে দিতে হবে। পুলিশ যত জানু হয়ে স্বীকার করেছে। তারপরেই বিজেপির 5 জন কর্মী গিয়ে ন্যাজার থানায় ডেপুটেশন জমা দেয়। তবে শাহজাহানকে দ্রুত গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন সুকান্ত। সন্দেশখালী থেকে অরিন্দম হরি রিপোর্ট, ওঙ্কার বাংলা।